হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। তথ্য টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি আরিফ খান আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। সো ভিউয়ার্স, বরাবরের মতো আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি অফার নিয়ে। সো আজকের এই অফারটা হচ্ছে একটা এক্সচেঞ্জারের অফার। আর বরাবরের মতো এক্সচেঞ্জারের যে অফারগুলো থাকে সেগুলো খুবই ইম্পর্টেন্ট হয়ে থাকে। এক্সচেঞ্জার এবং ওয়ালেটের অফারগুলো আমি বিশেষ করে গুরুত্ব দিয়ে থাকি, আপনারা জানেন সবাই, কারণ এগুলো থেকে প্রফিট হয় সবসময়। তো বারেন্সি, এটা হচ্ছে একটা এক্সচেঞ্জার, আর এটা তারা অফিসিয়ালভাবে অ্যানাউন্স করেছে যে এখানে যদি তারা যারা যারা নতুন অ্যাকাউন্ট করবে এবং এখানে কেওয়াইসিটা ভেরিফাইড করবে তাদেরকে প্রত্যেককে এখান থেকে $10 করে বাই টোকেন দেওয়া হবে। তো বুঝতেই পারছেন, এক ঘন্টা আগে এখানে তারা অফিসিয়াল অ্যানাউন্স করে দিয়েছে। তো মাস্ট বি জয়েন হবেন, কীভাবে জয়েন হবেন বিস্তারিত দেখাবো এই ভিডিওতে। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে জয়েন হয়ে নেবেন। ভিডিও ডিসক্রিপশনে বিস্তারিত এখানে লিঙ্ক দিয়ে দেবো আমি। তো মাস্ট বি এখানে জয়েন হয়ে অ্যাক্টিভ থাকবেন। চলুন শুরু করা যাক। ওকে, সো আমার চ্যানেল যখন চলে আসবেন এরকম একটা পোস্ট পেয়ে যাবেন। তো এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটার উপর ক্লিক করে দিবেন, তাহলে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা চাইলে তাদের অ্যাপসটা ইউজ করে অ্যাকাউন্ট করতে পারেন। তো এরকম ইন্টারফেস আসলে এখান থেকে আপনারা ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করবেন। ইমেইল একটু প্রবলেম করতেছে, কোড আসতেছে না। তো ফোনের উপর যখন ক্লিক করবেন এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। তো একটু নিচের দিকে গেলে এখানে বাংলাদেশ পাবেন। তারপর হচ্ছে এখানে জিরো বাদ দিয়ে 1 থেকে নাম্বারটা দিবেন। তো আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, এটা টিক মার্ক করে দিয়ে সাইন আপের উপর ক্লিক করে দিবেন। সাইন আপের উপর ক্লিক করার পরে এখানে এই তীরটা এখানে এদিকে টান দেবেন, তাহলে এটা ভেরিফাইড হয়ে যাবে। তো তারপর কনফার্মের উপর ক্লিক করে দিবেন। সরি, কনফার্মের উপর ক্লিক করা লাগবে না, তার আগে এখানে আপনার নাম্বার একটা কোড পাঠাবে তারা। ওই কোডটা এখানে বসিয়ে জাস্ট কনফার্মের উপর ক্লিক করবেন। তো আমি কোডের জন্য অপেক্ষা করি। তো আপনাদেরকে কলের মাধ্যমে কোডটা জানাতে পারেন। তো আপনার কলটা রিসিভ করে জাস্ট এখান থেকে কোডটা নিয়ে এখানে কনফার্ম করে দিবেন। তো সাবমিট করা হয়ে গেলে পুনরায় এখানে লগ ইন করবেন আপনার নাম্বারটা দিয়ে। তো জিরো বাদ দিয়ে 1 থেকে শুরু করবেন নাম্বারটা। তো এভাবে নাম্বারটা দিয়ে পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন। ওকে, সো আমি এখন লগ ইন করে নিলাম। তো এখন যে কাজটা করবেন, আপনারা এখান থেকে মেনুতে যাবেন। মেনুতে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনারা সরি এখান থেকে প্রোফাইলে যাবেন, এই যে মেন আইকনটাতে যাবেন। এখানে যাওয়ার পরে আপনারা এখানে অপশন দেখতে পারবেন, এই যে এটা এদিকে টান দিবেন, দেখবেন যে ভেরিফিকেশন সেন্টার অপশন আছে। এখানে যাওয়ার পরে সার্ভারটা একটু প্রবলেম করতেছে, একটু ধৈর্য সহকারে কাজ করবেন। এটা কিন্তু হিউজ পরিমাণ ভাইরাল হবে। কিছুদিন আগেও একটা এক্সচেঞ্জার অফার গেছে, ওইটাও হিউজ পরিমাণ ভাইরাল হয়েছে, ওইখান থেকেও সেই লেভেলের সবাই কোপ দিয়েছে। তো এটাতেও আশা করি হিউজ পরিমাণ প্রফিট করতে পারবেন। তো আপনি যদি চান তাহলে ভিডিওটা দেখে সাথে সাথে কাজটা করে নেবেন, কারণ পরবর্তীতে সার্ভার প্রবলেম থাকে, বিভিন্ন ইস্যু থাকে, যার কারণে কাজ করতে সুবিধা হয় না, একটু ঝামেলায় পড়তে হয়। তো স্টার্ট নাওয়ের উপর আমি ক্লিক করে দিলাম। তো এখান থেকে আপনার কান্ট্রিটা বাংলাদেশ দিবেন। তো আমি এখান থেকে বাংলাদেশ দিয়ে দিচ্ছি। তারপর কনফার্ম করে দিলাম। এখানে পাসপোর্ট সার্টিফিকেট টাইপ এখানে দিবেন হচ্ছে, যেহেতু আমাদের পাসপোর্ট নেই, আর যদি পাসপোর্ট থাকে করতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম আদার লিগ্যাল ডকুমেন্ট। তো তারপর এখানে আইডি নাম্বারটা দিবেন, আপনার ভোটার আইডি কার্ড বা যেটা আছে ওইটার এখানে আইডি নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিই। ওকে, সো আপনার আইডি নাম্বারটা দিয়ে দিবেন সুন্দরভাবে। তারপর হচ্ছে নেমটা দিবেন, আপনার আইডি কার্ডে যে নামটা আছে ওই নামটা সেম টু সেম এখানে বসিয়ে দিবেন। তারপর নেক্সটের উপর ক্লিক করবেন। তো তারপর হচ্ছে এখানে আপনার আইডি কার্ডের ফ্রন্ট পেজের ছবি, এখানে হচ্ছে আপনার আইডি কার্ডের ব্যাক পেজের ছবি, আর এখানে হাতে আপনার আইডি কার্ডটা নিয়ে এখানে ছবি দিতে হবে। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে দেখা যাচ্ছে কিন্তু হাতে এনআইডি কার্ড আছে, সাথে একটা সাদা কাগজ আছে। তো এখানে কিছু লিখতেও হবে মেবি, আর এটা হচ্ছে আমি সাইট থেকে করতেছি, আর যদি আপনারা অ্যাপস থেকে করেন সেক্ষেত্রে নাও লাগতে পারে। তো আমি একটু অ্যাপস থেকে ট্রাই করে দেখি। অ্যাপস থেকে জাস্ট আপনার সেলফিটা দিলে এখানে ভেরিফিকেশন হয়ে যায়। তো আমি একটু ট্রাই করে দেখি। ওকে, আমি এটা অ্যাপে লগ ইন করে নিয়েছি। তো আপনারা চাইলে অ্যাপ দিয়েও কাজটা করতে পারেন। তো এখন দেখি কী রকম হয়। প্রোফাইলে গেলাম, প্রোফাইল থেকে এখানে এই মেন আইকনের উপর ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে এই যে নিচের এই অপশনটাতে যাবেন, এখান থেকে নেক্সটের উপর ক্লিক করে দিবেন, এখানে বাংলাদেশটা সিলেক্ট করবেন।
তারপর নেক্সটের উপর ক্লিক করে দিলাম। এখান থেকে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এখানে আইডি টাইপ আদার্স দিবেন আর এখানে আইডি নাম্বারটা দিয়ে এখানে নেক্সটে ক্লিক করবেন। এই যে দেখেন এখানে জাস্ট আপলোড ফ্রন্ট পেজ আপলোড ব্যাক পেজ আপলোড এ পোর্ট্রেট এখানে জাস্ট আপনার প্রোফাইল পিকচারটা দিলেই হবে, মানে সুন্দরভাবে একটা সেলফি দিবেন পোর্ট্রেট মোডে বা পেছনে ভালো ব্যাকগ্রাউন্ড রেখে সুন্দর একটা ছবি দিয়ে দিলেই হবে, জাস্ট সেলফি দিলেও হবে, আর কিছু লাগবে না। তো নেক্সটে কী আছে জানি না। তো তারপর যদি হাতে কিছু লিখে দিতে হয় ওইটা পরে বোঝা যাবে, তো এটা আমি আপাতত আপলোড দিয়ে নিই। সো দেখতেই পাচ্ছেন এটা আমার আন্ডার রিভিউ চলে গেছে। তো এখানে রিকোয়ারমেন্টগুলো সুন্দরভাবে বলিয়ে দিয়েছে, এখানে হাতে কোনো কিছু লিখে সাদা কাগজে লিখে এখানে ধরতে হবে না, জাস্ট সেলফি দিলেই হবে। তো এরপরে নেক্সটে ক্লিক করে আর ওইগুলো করা লাগবে না, জাস্ট এতটুকু করলেই হবে। তো এই যে প্রোফাইলে এখন দেখতে পাচ্ছেন আন্ডার রিভিউ চলে গেছে, এটা এখন তারা যাচাই করবে, যাচাই বাছাই করে আপনার সব কিছু ঠিকঠাক থাকলে তারা কেওয়াইসিটা অ্যাপ্রুভ করে দেবে। আর এটার আপডেট পরবর্তীতে কী আসে এটা আমার চ্যানেলে জানিয়ে দেব। তো মাস্ট বি আমার টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন। আর অলরেডি কিন্তু অফারটা হিউজ পরিমাণ ভাইরাল হয়ে যাচ্ছে, প্রচুর শেয়ার হচ্ছে, তো সার্ভার প্রবলেম ইস্যুতে পড়তে পারেন। আর এখানে কিন্তু যখন পেমেন্টটা করবে তারা আশা করি এখানে এটা সেল করে যাবে, ইনস্ট্যান্ট সেল করে উইথড্র করতে পারবেন, যেহেতু এখানে বাই সেলটা হচ্ছে, এটা কিন্তু অলরেডি বাই সেল হচ্ছে টোকেনটা। তো প্রত্যেকে জয়েন করবেন, ভিডিওটা দেখার সাথে সাথে জয়েন করার চেষ্টা করবেন। সো আশা করি বুঝাতে পারছি, তারপরে যদি কারো বুঝতে প্রবলেম হয় সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন, আমার টেলিগ্রাম চ্যানেলে এসে এখানে বলতে পারেন আপনার সমস্যার কথা অথবা আমাকে ইনবক্স করতে পারেন। তো সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।